একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ শাহিন নামের এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। শেরপুর জেলার সদর উপজেলার সন্ন্যাসীর চর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। শাহিন ওই এলাকার মৃত শেখ ফরিদের ছেলে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্র বহনের গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানার এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। এ সময় তার শরীরে তল্লাশি করলে তার কাছে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। তাকে প্রাথমিক জিজ্ঞাসার পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহিন অস্ত্র ব্যবসার সাথে জড়িত কিনা বা এই চক্রের সাথে জড়িতদের ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।